কিছু করব অ্যাডিকশন লিঙ্ক। অ্যাডিকশন লিঙ্কে ল্যাক কনফিউশন কীভাবে করতে হয় বা আরএল বন্ডিং কীভাবে করতে হয় এবং এক্সপি লিঙ্ক কনফিউশন কীভাবে করতে হয়, ল্যাক কনফিউশন কীভাবে করতে হয় এবং পোর্ট কীভাবে ভিলেন ট্যাগ করতে হয় ডিটেলস আলোচনা করব। অনেক ইম্পর্টেন্ট ভিডিও যেটা টেলিকমিউনিকেশন অর্থাৎ জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো শুরু করি কীভাবে করতে হয়। দেখেন প্রথমে আপনি যখন লগ ইন করবেন এরকম একটা উইন্ডো দেখবে। সবার আগে বলে রাখি আপনার আপনার আরএল বন্ডিং বা আরএল বন্ডিং অনেকভাবে করা যায় করতে হয় বিভিন্ন কারণে। আপনার বন্ডিং তিনটা করতে পারে, এরকম দুইটা করা যায় না। তো আরএল বন্ডিং আপনি কোন স্লটে সাপোর্ট করে সেটা আপনার জানা লাগবে। এটা হাই ক্যাপাসিটি আরএল ক্যাপাসিটি এবং হাই ক্যাপাসিটি লিঙ্ক এক্সপি লিঙ্কে আরএল বন্ডিং করা হয় বা ওয়ান প্লাস ওয়ান লিঙ্কেও আরএল বন্ডিং করা হয়। তো আরএল বন্ডিং প্রতিটা আরএল আইএমএতে সাপোর্ট কিন্তু করে না। আপনার 25 ক্ষেত্রে 25 থেকে 0 থেকে 7 জিরো থেকে মানে আপনার 0 থেকে 7 অর্থাৎ 100, 101, 102, 103, 104, 105, 106, 107 এই 100 থেকে 107 পর্যন্ত এই স্লট এই আরএল আইএমএতে আপনার বন্ডিং সাপোর্ট করবে আর বাকিগুলো বন্ডিং সাপোর্ট করবে না, সিঙ্গেল ই পাস করতে পারবেন। আপনাদের অপ্রুভ হিসেবে দেখায় দেখেন 100 ঠিক আছে, এটা আরএল বন্ডিং করা আছে যেটা দেখাচ্ছে। দেখেন এটা কনফিগার এই দেখছেন আরো বন্ডিং করছে। যদি আপনি এটা আপনি এক্সপিক লিঙ্ক না হতো বা ওয়ান প্লাস এন্ড টু প্লাস জো তখন দুইটা লিঙ্ক এটা আরএল বন্ডিং করেছে। দেখছেন দুইটা কিন্তু ওয়ান প্লাস ওয়ান লিঙ্ক, সেই লিঙ্কে আরএল বন্ডিং করছে দুইটা সেম। মানে এটা কিসের জন্য করছি আমরা আরএল বন্ডিং? এই জন্যই করি যেটা হচ্ছে ক্যাপাসিটি মডুলেশন, হাই ক্যাপাসিটি এমবিপিএস ফলো করার জন্য। 224 এমবিপিএস 224 এমবিপিএস দুইটা সুযোগ মানে 448 এমবিপিএস। দেখেন এইটা আমি এই আনেল ভিউ কত সাপোর্ট করি 1616 ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1616 এমবিপিএস। দেখেন এখন দেখেন এখানে প্রথমে যখন কনফিগার করবেন তখন আপনি এরকম পেজ আসবে। পেজ আসার পরে আপনি যে করবেন আরে বন টিক দিবেন, টিক দিয়ে এই দিকে বাম পাশে আপনি এগুলা ডান দিকে থাকবে বাম দিকে থাকবে ডান দিকে পাস করার পরে অ্যাকটিভ করে দিবেন, তাহলে আপনি কিন্তু আরে বন্ডিং কনফার্ম করা হয়ে গেল। বন্ডিং কনফিগার হয়ে গেল, আপনি এখন দেখবেন এমবিপিএস কোথায় কিভাবে যাচ্ছে। ও এটা করার আগে আপনার সবসময় খেয়াল করতে হবে কোন স্লটে এই যখন করবেন তখন যেটা লিঙ্ক করবেন ভিলেন ট্যাগ করা আছে কিনা চেক করে নেবেন। ভিলেন ট্যাগ করা থাকলে ওইখানে ভিলেন ট্যাগ উঠাই দিবেন, ভিলেন থেকে ট্যাগ উঠাই দিতে হবে এগুলো যদি ভিলেন করা ট্যাগ কনফার্ম করা থাকে। এইখান থেকে আপনি ভিলেন ট্যাগ উঠিয়ে দিবেন যেগুলো আপনার কনফিগার যে সফটটা আপনি আরএমএ প্রথম করতে যাচ্ছেন, যদি সেই আরএমএ পোর্টে ভিলেন ট্যাগ করা থাকে ওই পোর্ট থেকে আপনি ভিলেন উঠিয়ে দিতে হবে, না হলে আরএমএ কনফিগার করতে পারবেন না। এখন দেখেন ও সাপোর্ট করে কিভাবে দেখেন আটটা জিনিস দেখাই যে একটা সাত বললাম নয় দেখেন আট পর্যন্ত সাত পর্যন্ত পাবেন আরএমএ বন্ডিং। কিভাবে দেখবেন এখানে দেখেন আরএল আইএমই বন্ডিং দেখেন এখানে শো করতেছে। যখন আপনি করে কনফিগার করবেন প্রয়োজন হবে দেখেন এটা ম্যাক্সিমাম 830 এমবিপিএস সাপোর্ট করতে পারবো।
এখান থেকে আমি মর্নিং করে এখান থেকে আমার লিংক থাকতো, সেই লিংকটা আমি পাস করে দিতে পারতাম, আর মর্নিং করে দিতে পারতাম। লিঙ্ক ফ্রি না দেখাচ্ছে ঠিক সেম, দেখেন 9 পাবেন না, 8ই পাবেন না। লিঙ্ক বন্ডিং স্ট্যাটাস নট সাপোর্টেড, সাপোর্ট করবে না। কিন্তু এখন সিক্স পির জন্য বাদ অনলি দুটা, 0 1, এই দুটা পরে আপনি আরএল বন্ডিং করতে পারবেন, আরএল আইএম বন্ডিং করতে পারবেন। এখন বন্ডিং করার সময় আপনি খেয়াল করে দেবেন ওই ব্ল্যান্ড ট্যাগ করা না থাকে, তাহলে করা তাহলে আপনি রিকোয়েস্ট করতে পাঠাতেই পারবেন না। এইখানে আসেন, দেখেন বার্নিং করা আছে, দেখেন এখান থেকে আপনি বার্নিং করে দেখতে পারেন কত এমবিএর সাথে যাচ্ছে। দেখেন দুইটা লিঙ্ক, 1+1 লিঙ্ক, এখানে আর বার্নিং করা আছে, এটা 224 এমবিএস, মানে ইওয়ান কোনো ইওয়ান খায়নি, সম্পূর্ণ প্যাকেজ প্যাকেট করা আছে, 224 এমবি, 224 এমবিএস টোটালে দেখেন 427 এমবিএস। তাহলে দেখছেন কিভাবে হচ্ছে, দুটো এমবিএস যোগ হয়ে গেছে, 224 24, 248 স্পিড যাচ্ছে কত, 227 এমবিএস। তার মধ্যে দুটো আলবেনি, কিছু লস হয়ে যায় প্যাকেট, যার কারণে কম দেখাচ্ছে 427 এমবিএস। এবারে যদি ফোর জিবি ল্যান্ড করে দেবেন, তাহলে একসাথে আপনি কত করে 248 মিনিট ফেরাতে পারবেন দুইটা লিঙ্কে মাধ্যমে। হাই ক্যাপাসিটির প্রয়োজন, যার কারণে এআরএল বন্ডিং করা হয়। এখন আর্লি বন্ডিং আপনাদের মোটামুটি ধারণা দিলাম, এবার আলোচনা করব হচ্ছে কিভাবে অ্যারিসন লিঙ্কে ল্যাগ কনফিগার করতে হয়। ল্যাগ কনফিগারেশনের জন্য অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে প্রথমে দেখে নিতে হবে যে পোর্টটা কনফিগার, সেই পোর্টটা ফ্রি আছে কিনা। ল্যাগ কনফিগারেশন অবশ্যই আপনি যদি অপটিক্যাল পোর্ট ল্যাগ করতে চান তাহলে অপটিক্যাল দেখে নেবেন, যদি ইলেকট্রিক্যাল পোর্টের মধ্যে সীমান, অর্থাৎ যে পোর্টটা কনফিগার করতে চাচ্ছেন সেই পোর্টটা ফ্রি আছে কিনা সেটাকে দেখে নিতে হবে। পোর্টটা ফ্রি আছে কিনা, আর পোর্টের সাথে কোনো করা আছে কিনা, আর পোর্টের সাথে আপনি ল্যাগ করার শর্ত হচ্ছে পোর্ট ফ্রি আছে, পোর্ট যদি ফ্রি থাকে তাহলে আপনি পোর্ট কনফিগার করবেন। এখন হয়তো বা এটা পরে ইলেকট্রিক পোর্ট সাইড চলতেছে এবং যে সাইড টোটাল, আর যদি পোর্ট না ফ্রি থাকে তাহলে আপনাকে রিলাইজ করতে হবে, আর অ্যাডিশন লিঙ্কে হাই স্লট যেগুলো আছে সেইগুলোতে আপনি সাপোর্ট করবে, যেমন হচ্ছে 11, 12, 13, 14, এই স্লট হাই ক্যাপাসিটি স্লট, এই স্লট গুলো আপনি কনফিগার করতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি, এখানে 14 নম্বর স্লটে কার্ড আছে, কত স্পিড চালাবেন, এটা আপনি 1G পুরো সাপোর্ট করতে পারবেন, এটা হাই ক্যাপাসিটি ছিল। দেখেন কি বলছে, দেয়ার ইজ রিসোর্স কানেক্ট টু ইন্টারফেস ইথারনেট কনফিগারিং ক্যাপাসিটি এমইউ ক্যান নট টু ক্যান্ডেল, এটা পিটিবাস নিচ্ছে না, তার মানে আপনি সাপোর্ট করবে না। তাহলে ঠিক হাই ক্যাপাসিটি দেখেন,
এটা অলরেডি করা আছে দেখেন। এগুলো হাই ক্যাপাসিটি লিঙ্ক, এগুলো হচ্ছে এই স্লটে আপনার তাহলে হচ্ছে 11-12 তিনটা স্লটে আপনি কল করতে পারেন। যদি আপনি ল্যাগ করতে চান আপনাকে কমন এরিকসনের রিকোয়ারমেন্ট সবসময় আপনাকে যেটা মেইন কনফিগ করবেন সব অবশ্যই আপনাকে এনপিউর প্রোডাক্ট রাখতে হবে, এনপিউর ট্র্যাক মেইন কমন রাখবেন, তারপর যেটা বাড়াতে ইচ্ছা থাকলে আপনি যতগুলো স্ল্যাব বাড়াবেন ততগুলো বাড়াতে পারবেন, সেগুলো হচ্ছে অন্য অন্য পোর্ট দিয়ে 11-12-13 দিয়ে। ঠিক এইভাবে আপনার লিঙ্ক কনফিগারেশন ল্যাগ করতে হয়। এবং ল্যাগের পর আপনি পোর্ট ফ্রি ব্যালেন্স চেক করলেন এবং সব বিল্ডিংগুলো ওপেন চেক করবেন। আপনি কাজ করার সময় সবসময় লুপ এনাবল করে রাখবেন। লুপটা কোথা থেকে এনাবল করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই দেখেন লুপ আছে, দেখছেন কনফিগার যাবেন লুপটা চেক করবেন, দেখবেন যে এল টু ভিলেন লুপ পাবেন, এল টু ভিলেন এল টু লুপ। যদি আপনি এল টু লুপ পান সেই পোর্টটা আপনি চেক করবেন এবং সেই পোর্টটা ভিলেন ডিলেট করে দেখবেন যে লুপ ক্লিয়ার হয় কিনা। আগে তার ফাইন চেক করলেন সেই ভিলেনটা দিয়ে ওখানে ডিলেট করলেন ক্লিয়ার হয় কিনা, এইভাবে পর যখন চেক করতে পারবেন যে ডিলেট হয় কিনা। যদি সেটা ডিলেট হয়ে যায় সে অ্যালার্ম ক্লিয়ার তাহলে বলবেন যে লুপ অ্যালার্ম ক্লিয়ার হয়েছে, লুপ এটা আগে চেক করবেন। এইভাবে দেখেন ল্যাগ কীভাবে কনফিগার করবেন। পোর্ট আমার ওকে, পোর্ট ও সরি পোর্ট আপনার প্রতি যে পোর্টে আপনি কনফিগার করবেন আপনার পোর্টলে সব অবশ্যই যদি হয় ল্যান পোর্ট সেটা অবশ্যই আপনার ইউএনআই করতে হবে। ইউএনআই কেমনে করবেন সেটা আমি দেখাচ্ছি। এজেন্ট সুইচ আছে, সুইচ দেবেন এই পোর্টটাকে, এ থাকবে আইএনআই, এটাকে আপনার ইউএনআই করবেন। আর হচ্ছে অন পোর্টের জন্য আপনি আইএনআই করবেন, এখানে আমি লাইক করবো এখানে ল্যাগ কনফিগার করা আছে। এই ল্যাগে যাবেন, যাওয়ার পরে ওলে এটা ল্যাগ কনফিগার করা আছে দেখেন 6 আর 9, এই 9 নম্বরটা কে উঠছে 9 নম্বর পোর্ট আর 11 নম্বর পোর্ট। আর মেম্বার পোর্ট মানে হচ্ছে মানে 9 আর 9 হচ্ছে মেইন, মেইন যেটা করবেন সেটা 9 নম্বর দিবেন, 11 নম্বরে স্ট্যান্ড বাই করছে। এবং 9 আর 11 দেখেন এই দুটো পোর্ট পড়ছে, ওই যে আপনাকে বলছে হাই ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি আছে স্লট আছে, হাই ডিপেন্ডেন্সি স্লট বা হাই স্লট যেটা বলেন, হাই হাই মডুলেশন স্লট, হাই ক্যাপাসিটি স্লট, সেই স্লটের থেকে আপনি দেখে কনফিগার করতে হবে যেটা ফ্রি ফ্রি আছে। তবে কমন রাখতে হবে 9 নম্বর ইনপুটটা। এবার এখানে লিখবেন লিখবেন এনাবল করবেন, তারপরে ডিগ্রেশন সার্ভিস এনাবল করে দেবেন, তারপর এসআরসি এটা এরকমই থাকবে, এটি অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এটা প্লাস একটাকে আর অ্যাক্সেস হারাই দিবে, পরে নতুন করে আবার ঢুকবেন, ঢুকার পরে স্লট তৈরি করবেন, এল এল এস পি লিখবেন, এইটা দেন এল এস সি পি টাইম, এই টাইমটা অবশ্যই এখানে অনেকগুলো থাকে 90 সেকেন্ড, আপনি 90 সেকেন্ডে মাত্র 3 সেকেন্ড দিবেন, তাহলে এটা অনেকটা সুইজিং এর মতো, যেমন ওয়ান প্লাস ওয়ান লিঙ্ক সুইচ, সে 3 মিনিটের জন্য কোনো পোর্ট ডাউন হয়ে অটোমেটিক মেইনে চলে যাবে বা মেইন থেকে স্ট্যান্ডার্ডে চলে যাবে। LSP Administrators আপ করে দিবেন এবং এক্সটেন্ডার বাফারটা অবশ্যই ডিসেবল রাখবেন। এই হিসেবে আপনি কনফিগার করলেন,
এখন সব যখন ভিলেন ট্যাগ করবেন কোন স্ট্যান্ডার্ড পোর্টে ভিলেন ট্যাগ করা লাগে না লাগে, সম্পূর্ণ মেইন পোর্টে লাগে বা মেইন মাস্টার পোর্ট। হ্যাঁ, তো মাস্টার পোর্ট করবেন 9 নম্বর টোটাল ভিলেন দেখাই দিবেন, দেখেন এটাও দেখাই দিতেছে। এখন এই লেগটা সম্পূর্ণ হয়ে জাস্ট কনফার্ম হয়ে যায়, যার কারণে এখন পোর্ট অ্যাড করা নাই। এইভাবেই লেগ কনফিগারেশন করতে হয়। লেগ কনফিগারেশন এক্সট্রিমলি বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এটা আরো অনেক লিঙ্ক করতে চান সেম ভাবে করতে হবে, এনাবল করতে পারবেন, ডিগ্রেশন করতে পারবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনার যা অনুপ্লাসনা কীভাবে লেগ কনফিগারেশন করতে হয় সেসব আলোচনা করলাম। আল্লাহ হাফেজ।